সবাইকে স্বাগত জানাচ্ছি লিঙ্গুইস্টিকের তৃতীয় পাঠ সাইকোলিঙ্গুইস্টিকের দ্বিতীয় পাঠে। আমরা গত পাঠে জেনেছি লিঙ্গুইস্টিক কাকে বলে, লিঙ্গুইস্টিকের মেজর ব্রাঞ্চ, লিঙ্গুইস্টিকের মেজর ব্রাঞ্চ থেকে সাইকোলিঙ্গুইস্টিক কাকে বলে, সাইকোলিঙ্গুইস্টিকের মেজর ব্রাঞ্চগুলো নিয়ে কথা বলার চেষ্টা করছি। আজকে আমরা আলোচনা করব সাইকোলিঙ্গুইস্টিকের মেইন প্লেস নিয়ে, অর্থাৎ সাইকোলিঙ্গুইস্টিক কোন জায়গা থেকে কাজ করে এবং কি কাজ করে। তো সাইকোলিঙ্গুইস্টিকের মেইন প্লেস হচ্ছে থিওরি, তাই থিওরি নিয়ে কাজ করে। এই থিওরিগুলো কি সম্পর্কিত, এই থিওরিগুলো হচ্ছে একজন মানব সন্তান কিভাবে ভাষা শিক্ষা গ্রহণ করে এবং কি ধরনের কি কি স্টেজগুলো ওভারটেক করে সে ভাষাটাকে অ্যাপ্রোপ্রিয়েটভাবে বলতে পারে। তো আমরা এখানে যে থিওরিগুলো পাবো সেটা হচ্ছে চাইল্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন থিওরি। এই চাইল্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন থিওরির প্রথম যে থিওরিটা হচ্ছে সেটা হচ্ছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন থিওরি এবং হচ্ছে চাইল্ড ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট থিওরি। এই চাইল্ড ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট থিওরি, এই চাইল্ড ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট থিওরিটা বিভিন্ন স্টেজে হয়ে থাকে। আমরা যে প্রথম যে স্টেজটাকে সেটা বলবো প্রি লিঙ্গুইস্টিক স্টেজ। এই প্রি লিঙ্গুইস্টিক স্টেজটা শুরু হয় শূন্য থেকে ছয় মাস পর্যন্ত। এই শূন্য থেকে ছয় মাস পর্যন্ত যে স্টেজটা চলে সেটাকে আমরা বলবো প্রি লিঙ্গুইস্টিক স্টেজ। এই স্টেজে বাচ্চারা অর্থাৎ মানব সন্তানরা কথা বলতে পারে না, কিন্তু ভাওয়াল লাইক কিছু সাউন্ড প্রোডিউস করে থাকে, এগুলোকে আমরা বলবো কয়েনিং। যেমন হচ্ছে কু আ অ, মানে এই ধরনের একগুলো ভাওয়াল লাইক সাউন্ড প্রোডিউস করে থাকে। তারপরের যে স্টেজটা সেই স্টেজটাকে আমরা বলবো ব্যাবলিং স্টেজ। এই স্টেজটা শুরু হয় ছয় এবং শেষ হয় আট মাসে। এই স্টেজে এসে একটা মানব সন্তান তারা কিছু শব্দ উচ্চারণ করে ভাওয়ালের সঙ্গে কিছু কনসোনেন্ট সাউন্ড মিক্সড করে, এটা হচ্ছে যেমন মা বাবা নানা নানি এ ধরনের সাউন্ডগুলো প্রোডিউস করতে পারে। তারপরের যে তৃতীয় স্টেজটা সেটাকে আমরা বলবো হলোফ্রাস্টিক স্টেজ। এই হলোফ্রাস্টিক স্টেজটা হয় নয় থেকে আঠেরো মাস পর্যন্ত। এই নয় থেকে আঠেরো মাস পর্যন্ত যে স্টেজটা চলে সেটাকে আমরা বলতেছি হলোফ্রাস্টিক স্টেজ। আর এই স্টেজে বাচ্চারা দুইটা ওয়ার্ড, টু ওয়ার্ড, এটাকে টু ওয়ার্ড স্টেজও বলা যায়, কারণ হচ্ছে এই স্টেজে দুইটা ওয়ার্ড বলতে পারে। যেমন খাবো, এই দুইটা শব্দ মিলে বলতেছে খাবো, দুইটা শব্দ প্রডিউস করে। তারপরে স্টেজটাকে আমরা বলতেছি হলোফ্রাস্টিক স্টেজ। এই স্টেজে মানব সন্তান দুইটা ওয়ার্ড মিলে একটা সাউন্ড প্রডিউস করে থাকে, যেমন খাবো, দাও, নাও এ ধরনের সাউন্ডগুলো প্রডিউস করে থাকে। এই স্টেজটাকে আমরা বলতেছি হলোফ্রাস্টিক স্টেজ। এবং তারপরে যে স্টেজটা আসছে সেই স্টেজটাকে আমরা বলতেছি টু ওয়ার্ড স্টেজ। টু ওয়ার্ড স্টেজ, এই স্টেজটা শুরু হয় আঠেরো থেকে চব্বিশ মাস পর্যন্ত। এই টু ওয়ার্ড স্টেজে একটা মানব সন্তান দুইটা করে শব্দ উচ্চারণ করতে পারে, যেমন আমি খাবো, তুমি দাও, তুমি নাও এ ধরনের সাউন্ডগুলো প্রডিউস করে থাকে। এই জন্য আমরা এই স্টেজটাকে বলতেছি টু ওয়ার্ড স্টেজ। টু ওয়ার্ড স্টেজের পর আমরা যেটাকে ওয়ার্ড স্টেজকে বলতেছি টেলিগ্রাফিক স্টেজ। এই টেলিগ্রাফিক স্টেজটা চলে চব্বিশ থেকে তিরিশ মাস পর্যন্ত। এই চব্বিশ থেকে তিরিশ মাস পর্যন্ত যে স্টেজটা চলে সেই স্টেজটাকে আমরা বলতেছি টেলিগ্রাফিক স্টেজ। এই টেলিগ্রাফিক স্টেজে টেলিগ্রাফের মতো কিছু সিগনাল দিয়ে থাকে, যেমন টেলিগ্রাফে যে কথাগুলো বলে সেগুলো কীরকম খাপছাড়া, হ্যাঁ ভাঙ্গা ভাঙ্গা শব্দ বলে, যেমন মাদার সিক কাম কুইক, মাদার ইজ সিক এরকমভাবে বলে না, কাম কুইক এভাবে বলে না, মাদার সিক কাম কুইক এ ধরনের টেলিগ্রাফিক স্টেজ। অর্থাৎ হচ্ছে গ্রামাটিক্যাল ভাবতে পারে না, গ্রামাটিক্যাল ছাড়া কিছু সাউন্ড প্রডিউস করে, এই স্টেজটাকে আমরা বলতেছি টেলিগ্রাফিক স্টেজ। টেলিগ্রাফের স্টেজে পড়ছে আসতেছে মাল্টি ওয়ার্ড স্টেজ, লেটার মাল্টি ওয়ার্ড স্টেজ। এই লেটার মাল্টি ওয়ার্ডটা স্টেজটা শুরু হয় চব্বিশ থেকে তিরিশ মাস পর্যন্ত আমরা বলতেছি টেলিগ্রাফিক স্টেজ। এবং এই যে তারপর বলতেছি মাল্টি ওয়ার্ড স্টেজ, এই মাল্টি ওয়ার্ড স্টেজটা হচ্ছে তিরিশ মাস প্লাস। এই তিরিশ মাস যখন পূর্ণ হয় তারপরে যে সাউন্ডগুলো প্রডিউস করে তারা একটা পূর্ণাঙ্গ বাক্য বলতে পারে, পূর্ণাঙ্গ বাক্য বলতে পারে, তারা হচ্ছে কমপ্লিট সেন্টেন্স বলতে পারে, অর্থাৎ সম্পূর্ণভাবে মনের ভাব প্রকাশ করার জন্য একটা বাক্য সে উচ্চারণ করতে পারে। এই স্টেজটাকে আমরা বলতেছি মাল্টি ওয়ার্ড স্টেজ, অর্থাৎ লেটার মাল্টি ওয়ার্ড স্টেজ। তো আজকে এই পর্যন্ত, এর পরবর্তী আলোচনায় আমি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন থিওরিগুলো নিয়ে কথা বলবো। এবং পরবর্তী লেকচার দেখার জন্য সকলের জন্য শুভকামনা, ধন্যবাদ সবাইকে।